press the bell icon on the YouTube app and never miss another update. ইত্যাদির নাম শুনেননি এমন লোক এই বঙ্গে খুঁজে পাওয়া দুষ্কর। এটি বেসরকারিভাবে নির্মিত বাংলাদেশের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটার পেছনে যিনি কলকাঠি নেড়ে থাকেন তিনি হচ্ছেন হানিফ সংকেত। বহুগুণের অধিকারী এই মানুষটি কিংবদন্তি উপস্থাপক হিসেবে পরিচিত পেলেও তিনি কিন্তু কেবলমাত্র উপস্থাপকই নন, বরং একাধারে লেখক, পরিচালক, অভিনেতা, গীতিকার ও প্রযোজক। তবে উপস্থাপনার ক্ষেত্রে তিনি পুরনো ধারা ভেঙে ছন্দময় আধুনিক উপস্থাপনার এক নতুন ধারা সৃষ্টি করেছেন। তাকে বলা হয় এদেশের মৌলিক অনুষ্ঠানের জনক। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন বদ্ধপরিকর, তেমনই নাগরিক সচেতনতা এবং ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে তার ভূমিকা অতুলনীয়। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি আমাদের সবার প্রিয় হানিফ সংকেতের জীবনের নানা অজানা তথ্য সম্পর্কে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। হানিফ সংকেত 1958 সালের 23 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম এ কে এম হানিফ। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার না হয়ে হয়ে গেলেন একজন সফল ম্যাগাজিন অনুষ্ঠান ও নাট্য নির্মাতা। কিংবদন্তি উপস্থাপক ফজলে লোহানীর জনপ্রিয় অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর মধ্য দিয়ে টিভি পর্দায় হানিফ সংকেতের পদচারণা শুরু হয়। এরপর 90-এর দশকের শুরুতে তিনি নিয়ে এলেন ইত্যাদি নামক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নির্মাতা তিনি, একই সঙ্গে পরিকল্পনাকারী ও উপস্থাপনার গুরুভারটাও নিজের কাঁধেই রেখে দিলেন। উপস্থাপক হিসেবে কথার জাদু দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন হানিফ সংকেত। স্যাটেলাইট চ্যানেল যখন এদেশের মাটিতে পা রাখেনি তখন বাক্সে বন্দি বিনোদনের জনপ্রিয় মাধ্যম হিসেবে ছিল শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি। সেই বিটিভিতে 80-এর দশক থেকেই তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি। প্রথম দিকে 3 মাস পরপর প্রচারিত হতো ইত্যাদি, তবে বর্তমানে এটি 1 মাস অন্তর অন্তর সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সাধারণত মাসের শেষ শুক্রবার রাত 8টার বাংলা সংবাদের পর অনুষ্ঠিত হয়। এর পুনঃপ্রচার হয় রাত 10টার সংবাদের পর। ইত্যাদির প্রতি অনুষ্ঠানের জন্য হানিফ সংকেত নিয়ে থাকেন 1.5 থেকে 2 লক্ষ টাকা। ইত্যাদির আকর্ষণীয় দিক হল সমাজের নানা অসঙ্গতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা। এছাড়াও ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন সমৃদ্ধ আকর্ষণীয় স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ এই অনুষ্ঠানের অন্যরকম একটি আকর্ষণ। ইত্যাদির উল্লেখযোগ্য পর্বসমূহ হল নানা নাতি, মামা ভাগ্নে, বিদেশি ছবির বাংলা সংলাপ, দর্শক পর্ব ও ইত্যাদির নিয়মিত শিল্পীদের পরিবেশনা। এই বিচিত্র অনুষ্ঠানটি নির্মাণ করে ফাগুন অডিও ভিশন, এর স্পন্সর করে কেয়া কসমেটিক্স লিমিটেড। 1989 থেকে নিয়মিতভাবে বিটিভির পর্দায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে, যা কোনো চারটিখানি কথা নয়। আজকাল স্যাটেলাইট বেসরকারি চ্যানেলের প্রভাবে কেউ বিটিভি দেখে না বললেই চলে। তারপরও এত শত প্রোগ্রামের ভিড়ে মানুষ আজও ইত্যাদি দেখার জন্য টিভির রিমোট দিয়ে অন্য সব চ্যানেল চেঞ্জ করে বিটিভি দেখে থাকে। বিবিসি সহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান, এবং দেশের 75% টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। দেশের বাইরে বিভিন্ন বিখ্যাত পত্রিকায় তার এই অনুষ্ঠান নিয়ে ফিচার ছাপা হয়েছে। জাপানের একটি চ্যানেলে ইত্যাদিকে নিয়ে ডকুমেন্টারি বানানো হয়েছে। একবিংশ শতাব্দীর এই দশকে যেখানে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল সাইটগুলোর জয় জয়কার, সেখানে এই যুগে এসেও হানিফ সংকেত এবং ইত্যাদির জনপ্রিয়তা ঠিক আগের মতোই রয়ে গেছে, অথবা আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে বলা যায়। তার প্রমাণ হল হানিফ সংকেতের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফাগুন অডিও ভিশন নামের ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলে তার নির্মিত নাটকগুলো আর ইত্যাদির পুরনো এপিসোডগুলো প্রায় 1 মিলিয়ন ভিউয়ারের উপরে ভিউ পেয়েছে, এবং হাজার হাজার প্রশংসামূলক কমেন্টগুলোই বলে দেয় মানুষটির জনপ্রিয়তা কতটি উচ্চ লেভেলের।
হানিফ সংকে দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে একটি প্রিয় নাম। আপোষহীন, স্পষ্টবাদী ও সমাজ সচেতন মানুষ হিসেবে সবাই তাকে ভালোবাসেন। 1998 সালে হানিফ সংকেত প্রথম নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে মজার ব্যাপার হচ্ছে, তিনি কখনো নাট্যকার হতে চাননি। তাকে নাট্যকার হতে উৎসাহ যুগিয়েছিলেন তৎকালীন টিভির কিছু বিজ্ঞজনেরা। সে প্রসঙ্গে হানিফ সংকেত এক ইন্টারভিউতে বলেছিলেন, সে বছর ঈদের সময় বিটিভি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, আমি যেহেতু ম্যাগাজিন বানাই তাই আমাকে নাটক বানাতে হবে, আর প্রয়াত হুমায়ুন আহমেদ যেহেতু নাটক বানান তাকে ম্যাগাজিন বানাতে হবে। প্রস্তাবটি শুনে কি করব বুঝতে পারছিলাম না। সবাই সাহস দিলেন, হুমায়ুন আহমেদ বানালেন রঙের বাড়ুই, আর আমি বানালাম কুসুম কুসুম ভালোবাসা। নাটক পরিচালনাতেও হানিফ সংকেত নির্মাণের মুনশিয়ানা দেখিয়েছেন। তার পরিচালিত জনপ্রিয় নাটকের মধ্যে আয় ফিরে তোর প্রাণের বারান্দায়, দুর্ঘটনা, তোষামোদে খুশ আমোদ, কিং কর্তব্য, কুসুম কুসুম ভালোবাসা বিশেষভাবে উল্লেখযোগ্য। উপস্থাপনা, নাটক পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন হানিফ সংকেত। বেশ কয়েকটি ব্যঙ্গ ও রম্য রচনা লিখেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল চৌচাপটে, এ পিঠ ও পিঠ, ধন্যবাদ, অকাণ্ড কাণ্ড, খবরে প্রকাশ, ফুলের মতো পবিত্র, প্রতি ও ইতি, আটখানার পাঠখানা ইত্যাদি। হানিফ সংকেত নিজের কাজের ব্যাপারে খুব সচেতন একজন মানুষ। ক্যামেরার সামনে খুব বেশি আসলেই যে তারকা বা ব্যক্তিত্ব হওয়া যায় না, তার উৎকৃষ্ট উদাহরণ হানিফ সংকেত। ইত্যাদি নিয়ে প্রতি মাসে একবার মাত্র হাজির হন ছোট পর্দায়। তিনি সবসময় প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন, পত্রিকা বা টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন না বললেই চলে, তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষো করার সুযোগও খুবই কমই পাওয়া যায়। সামাজিক কার্যক্রম ও বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য 2010 সালে তাকে 21 পদক পুরস্কারে ভূষিত করা হয়। পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য 2014 সালের জাতীয় পরিবেশ পদক দেয়া হয়। এছাড়াও তিনি দেশে বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে হানিফ সংকেতের জীবনে সবচেয়ে বড় পুরস্কার হল, তিনি বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের সকল মানুষের সম্মান ও অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। ব্যক্তিগত জীবনে হানিফ সংকেত বিবাহিত। তিনি সানজিদা হানিফ নামে এক রমণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের ঘরে রয়েছে দুটি সন্তান। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন।